ওয়েলকাম ফ্রেন্ডস খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত আজ একুশ আগস্ট দু হাজার এই ভিডিও থেকে শুধু এইটুকুই জেনে নেব বিকাল এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি চলতে পারে কোথায় হালকা বৃষ্টি চলতে পারে সঙ্গে জেনে নেব নিম্নচাপের অবস্থান তার বর্তমান পরিস্থিতি কি রয়েছে এর সঙ্গে বাংলাদেশে রাতের দিকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় হতে পারে সেই বৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেনি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা নিম্নচাপ আরো ঘনীভূত হচ্ছে এমনটাই তথ্য উঠে আসছে সঙ্গে সেটা পশ্চিম দিকে সরছে একটু একটু করে যেহেতু শক্তিশালী এবং ঘনীভূত রয়েছে এই মুহূর্তে তাই উপকূলের জায়গাগুলো এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতে বেশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখন কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া আর আপাতত পাওয়া যাচ্ছে না কারণ প্রতিদিনই বৃষ্টি চলবে পঁচিশ আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত সেই আগের তথ্যটাই উঠে আসছে এর সঙ্গে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি সকাল থেকেই দিন ভোর প্রায় দফায় দফায় বৃষ্টি চলেছে হালকা কোথাও বা মাঝারি কোথাও একটু ভারী এর সঙ্গে এটা জানাবো বিকাল এবং সন্ধ্যার দিকেও সেই রকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে অন্যদিকে দুই চব্বিশ পরগনাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত পরগনায় বৃষ্টির পরিমাণটা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি চলবে কিন্তু পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম এখানে অন্যদিকে আবারও জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকাল এবং সন্ধ্যার দিকে এর সঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের জানাবো পুরুলিয়াতে জোরদার বৃষ্টি চলতে পারে কারণ ধানবাদ জামশেদপুরে প্রচন্ড অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু ওই সংলগ্ন কিছুটা জায়গা তাই পুরুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি চলতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি জানি না কতটা বাস্তবে মিলবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে পুরুলিয়াতে অন্তত বৃষ্টি হচ্ছে কিনা বা জোরদার বৃষ্টি হয়েছে কিনা এর সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য উঠে আসছে তবে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকাল এবং সন্ধ্যার দিকে তবে এটা জানাবো উপকূলের জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বইছে বইছে রাজ্যের বেশ কিছুটা এমনটাই বইবে আপাতত এর সঙ্গে এটা আরও জানতে পারা যাচ্ছে তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি হয়ে গেছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ একত্রিশ মধ্যেই রয়েছে কিন্তু আর্দ্রতা বেশ কিছুটা এখনো বজায় রয়েছে এমনভাবেই চলবে আগামী কয়েকটা দিন তবে সব থেকে বড় কথা যেটা আগামী তিন দিন প্রচন্ড অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের আগেই আমি জানিয়েছি আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে রবিবার সোমবার মঙ্গলবার কারণ নতুন নিম্নচাপ আসছে আরেকটি নিম্নচাপ চলে যাচ্ছে যদিও কবে যাবে সেটা এখনো বোঝা যাচ্ছে না কারণ যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং শক্তি সঞ্চয় করছে তার বর্তমান পরিস্থিতি এমন তার ভবিষ্যৎ কি হতে পারে সেটা আগামী দিনে যা আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবো থাকবে দেখুন উত্তরবঙ্গের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তবে এর সঙ্গে কুচবিহার এবং আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ তো মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে রাতের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টিটা অনেকটাই কমে যাবে এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার অন্যদিকে আরো যেটা জানাবো এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গের চলছে অন্তত বৃষ্টির যে পরিবেশটা তৈরি হয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে নদীগুলোর জলস্ফীতি আস্তে আস্তে বাড়তে শুরু করছে অনেক জায়গায় বাঁধ ভেঙে প্লাবনের মতন অবস্থা হয়ে যাচ্ছে স্থানীয় জায়গাগুলো আর এইভাবে যদি আরো বৃষ্টি বাড়তে পারে কিন্তু কিন্তু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কারণ আগামী রবিশম মঙ্গল এই তিন দিনের ওপরে নির্ভর করবে দক্ষিণবঙ্গের অবস্থাটা কেমন হতে পারে সবশেষে আমরা দেখে নেব বাংলাদেশের অবস্থাটা কেমন থাকবে দেখুন সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত কোথাও মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি চলেছে দফায় দফায় তবে রাতের দিকে বিশেষ বিশেষ করে জানাবো ময়মনসিংহের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজশাহী বিভাগের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেটও বেশ জোরদার বৃষ্টি চলবে অর্থাৎ মাঝারি ভারী ধরনের ঢাকা বিভাগও মাঝারি বৃষ্টি চলবে রাতের দিকে এমনটা জানতে পারা যাচ্ছে তবে উপকূলের জায়গাগুলো বিশেষ করে খুলনা বরিশাল এখানে বৃষ্টি চলেছে তবে রাতের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু চট্টগ্রাম বিভাগে বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আর উপকূলের জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া বইছে আরও ঝোড়ো হাওয়া বইবে দেশের অভ্যন্তর ঝোড়ো হাওয়া বইছে এখনই কিন্তু এই বৃষ্টির হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছেন না পশ্চিমবঙ্গের মানুষও পাচ্ছে না কারণ পেছনি আসছে আবার একটি নিম্নচাপ ফলে বেশ কিছুদিন এখন বৃষ্টি চলবে এমনটাই সবশেষ তথ্য উঠে আসছে তো বন্ধুরা আশা করছে এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের হেল্প করবে এবং ভালোও লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন অন্যের খেয়াল রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং